হলো নিউক্লিক অ্যাসিড অকারেন্স, ঠিক আছে? আমরা এটা করতেছি বলছি আমরা ডিএনএটা কি জিনিস, হ্যাঁ ডিএনএটা কি জিনিস, হ্যালো শুনতে পাচ্ছি স্যার? হ্যাঁ প্রথম ক্লাসটা করছিলাম যে ডিএনএটা, ডিএনএটা কি জিনিস, ডিএনএটা হেরিডিটি মেরি বংশগতি ধারক, হ্যাঁ ধারক এবং বাহক, এটা তো ডিএনএ, নিয়ারলি অল সেলস এন্ড পার্সন হ্যাজ দ্য সেম ডিএনএ, সমস্ত সেলের মধ্যে যাই বলেন না কেন, এই মানুষ বলেন, হাতি বলেন, বাঘ বলেন, যেখানে বলেন, সব প্রাণীর মধ্যে কি আছে, কিচ্ছু না, এ টি সি জি, কি আছে, হ্যালো এটি সি, ঠিক আছে? হ্যাঁ এখন দুটো জিনিস আমরা বলেন, দুটো জিনিস খেয়াল রাখেন, একটা ডিএনএ কে আবিষ্কার করছে আর ডিএনএ ডাবল হেলিক্স কে আবিষ্কার করছে। যে ডিএনএ আবিষ্কার করছে যে ভদ্রলোক, তার নাম হচ্ছে নিশার, হ্যাঁ এই আবিষ্কার 1868 সালে ডিএনএ আবিষ্কার করছে সায়েন্টিস্ট। এখন ডারউইনের নাম শুনছেন? ডারউইন, হ্যাঁ জি স্যার, বংশগতির জনক, বিবর্তনবাদের জনক। সুন্দর কথা আছে যে, হ্যাঁ যে লেখা আছে ডারউইন টু ডিএনএ, এই যে ডারউইন যখন শুরু করছে, ডারউইন যে প্রথম চিন্তা করছে বংশগতির ধারক বাহক, তারপরে অনেকদিন আগে, তারপরে চলে আসলে মেন্ডেল, মেন্ডেল কোড, মেন্ডেল করছে কি, ওই যে কিভাবে একটা বংশগতি ধারক বাহক, ডারউইন তো অনেক আগে, তখন তো সায়েন্স এত ডেভেলপ করে নাই, কিন্তু তারা অনেক অ্যাডভান্স লেভেলে ছিল। ডারউইনের জিনিসটা অনেকদিন পরে ম্যান্ডেল, ম্যান্ডেল করে দেখেন অনেক হাজার হাজার 600 বছর চলে গেছে, তাই না? হ্যালো শুনতে পাচ্ছি স্যার? হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স কত বলেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স 100 বছর, 100 বছর, তার মানে 100 বছর, 100 বছর আগে আপনারা আজকে যে চিন্তা করছেন, 100 বছর আগে যে ইউনিভার্সিটিতে আসলে না, মানুষের চোখ খুলে যায়, মানুষের চোখ খুলে যায়, ইউনিভার্সিটি আসলে কি হয়, মানুষের মানে জ্ঞান বৃদ্ধি পায়, মনে মনের জ্ঞান, জ্ঞান বুদ্ধি, জ্ঞান চক্ষু খুলে যায় স্যার, জ্ঞান বুদ্ধি বিবেক সবকিছু খুলে যায়, একটা পূর্ণাঙ্গ মানুষ হয়। আপনারা যখন ইউনিভার্সিটি আসছেন, তার আগে ইউনিভার্সিটি বের হবেন, দেখবেন দুইটা দুই মানুষ, আগে ছিল মন্টু, এখন যখন বের হবে তখন ঝন্টু বেরিয়ে যাবেন, ঠিক আছে? এই যে 100 বছর আগে ইউনিভার্সিটিটা করলো, 100 বছর আগে চিন্তা করেন, এখন ইউরোপের বিশ্ববিদ্যালয় গুলো, অক্সফোর্ড, ক্যামব্রিজ, সুইডেন, উপসালা ইউনিভার্সিটি, ওদের বয়স কত বলতে পারবেন? না স্যার, আরো অনেক, ওদের বয়স 800 বছর। আমরা 100 বছর আগে যে চিন্তা করছি, ওরা 800 বছর সেই চিন্তা করছে, তাই না? কত পিছনে আমরা, হ্যাঁ খুবই স্বাভাবিক, ওরা 800 বছর আগে চিন্তা করতে পারলে 200 বছর আমাদের এখানে, ওরা ওই শিক্ষিত ছিল, অল্প শিক্ষিত মানুষ, 20 জন মানুষ আমাদের আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এসে ছলেবলে কৌশলে 200 বছর শাসন করছে, এমনি এমনি শাসন করছে, অশিক্ষিত মানুষ, হ্যাঁ জ্ঞান বুদ্ধি বিবেক, অশিক্ষিত মানুষকে চালানো খুব সহজ, শিক্ষিত মানুষকে চালানো খুব কঠিন, কথা বলতে বুঝতে পারছেন? জি স্যার, হ্যাঁ এই যে ম্যান্ডেল, যে 1800 না, অনেকদিন ম্যান্ডেল, তারপরে যে কিভাবে বংশগতি হয়, তারপরে 1900 সাল থেকে আমি ধরে নেই, 1900 সাল থেকে ডিএনএর ইয়েটা শুরু হয় আর কি। তখন অনেক মানুষ মনে করা হয় তো, এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমটা একটা ক্রোমোজোম, একটু বললেন না, মানুষ ক্রোমোজোম বলে না, ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে কি থাকে বলেন তো স্যার? ডিএনএ, ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ আর প্রোটিন, প্রোটিন কত, প্রোটিন কতটুকু, আর প্রোটিন কতটুকু ডিএনএ এর মধ্যে থাকে, ডিএনএ ক্রোমোজোমে থাকে ডিএনএ আর প্রোটিন, তো ডিএনএ কতটুকু থাকে, প্রোটিন কতটুকু থাকে আর প্রোটিন কতটুকু থাকে, কি বলতে পারবেন? প্রোটিন থাকে সবচেয়ে বেশি স্যার, প্রোটিন থাকে 60%, ডিএনএ থাকে 40%। এখন সোজা কথা বলেন, যেটা জিনিস বেশি থাকে সেইটা তো ধারক ভাগ হওয়ার কথা, সেই সেটা তো সেটা যেটা বেশি সেটাই মেন্ডেল ফেলে করবে, তাই না? ওকে সবাই মনে করতে হবে যেহেতু ক্রোমোজোমের মধ্যে ডিএনএটা বেশি, প্রোটিনটা বেশি, যে কারণে প্রোটিনটা হয়তো বা মেন্ডেল ফেলে করে। এই যে একটা আমি ছবি দিছিলাম, দেখেন ডান দিকে একটা লাল রঙের ব্যাগ দিচ্ছেন, দেখতেছেন একটা ব্যাগ দেখতেছেন একটা, হ্যাঁ মেয়েরা এরকম ব্যাগ পছন্দ করে, সব মেয়েদের, মেয়েরা বলছে সব মেয়ের এরকম ব্যাগ থাকে, একটা বড় ব্যাগ, বড় ব্যাগ চেন করলে একটা ছোট ব্যাগ পাওয়া যায়, ছোট ব্যাগ চেন করলে ওর ভিতরে একটা ব্যাগ পাওয়া যায়, অনেক অনেকগুলো কম্পার্টমেন্ট থাকে, এই এটা খেয়াল রাখবেন। আর আমার সেলটা ঠিক এরকম একটা সেল, একটা লাল রঙের সেল, লাল রঙের ব্যাগ, একটা লাল রঙের বাউন্ডারি, এর ভিতরে অনেক কিছু, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, রাইবোজোম আছে, নিউক্লিয়াস আছে। এখন ডিএনএটা কোথায় থাকে বলেন? আমি উদাহরণ দিই, এই যে দেখেন দামি দেখা যাচ্ছে, লোশন দেখা যাচ্ছে, যদি যদি একটা 1000 টাকার নোট থাকে, 1000 টাকার নোট, ছোট ব্যাগের মধ্যে চেন আছে, ওর মধ্যে ছোট একটা পকেট ওরে থাকবে, ঠিক ওটা ইম্পর্টেন্ট জিনিস বেশি ভিতরে রাখা হয়, এই যে কারণে এই যে এখানে রাখা হয়,
ডিএনএ ক্রোমোজোম আর জিন, এইটা হচ্ছে একটা এক্স আমরা বললাম, এটা হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে, এটা হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের অনেকগুলো জিন থাকে, একটা পোর্শন থাকে একটা জিন, একটা জিনের জিনের ইউনিটটা ওইটাকে আমরা বলি, ওইটাকে আমরা কি বলি, হ্যালো স্যার শুনতে পাচ্ছি স্যার? এই যে সেল নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে আছে ডিএনএ ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের একটু অংশকে জিন বলি, এই জিন বলি, আর জিনের ক্রোমোজোমের একটা ক্রোমোজোমের মধ্যে হাজার হাজার 100 200 300 400 500 1000 জিন থাকতে পারে, আর জিনের এক একটা অংশকে আমরা বলি ডিএনএ, আর ডিএনএর এক একটা অংশকে আমরা বলি এটিপি, বুঝা গেছে? সেল নিউক্লিয়াস ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে প্রোটিন আছে ডিএনএ আছে, ক্রোমোজোমের মধ্যে একটা অংশ আমরা জিন, জিনের একটা অংশ বলে ডিএনএ, এই যে খেয়াল রাখবেন ভালো করে, এই যে যারা ইউক্যারিওটিকের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে আর ইনক্রিসার প্রোক্যারিওটিক ওদের মধ্যে নিউক্লিয়াস থাকে না, সাইটোপ্লাজম থাকে, ঠিক না? এই যে দেখুন কোনটা জিন কোনটা কি সবকিছু লেখা আছে এখানে, ক্রোমোজোম মানুষের কটা ক্রোমোজোম আছে? 27 জোড়া, 46টা, একটা ক্রোমোজোম এক এক রকম, একটা ক্রোমোজোম এক এক রকম, সব জায়গাতে কিন্তু কিছু না, এটি হ্যাঁ 1 2 3 4 5 জোড়া প্লাস এক্স ওয়াই। এখন দেখেন মানুষের কয় জোড়া? 23 জোড়া মানে 46টা না? জি স্যার। আর শিম্পাঞ্জির কয়টা? শিম্পাঞ্জির 48টা, 48টা, হ্যাঁ 48টা। আর রাইসের কয়টা? 44টা, 24টা, 24টা, 24টা। এখন দেখেন একটা ছোট জিনিস খেয়াল রাখেন, রাইসের ক্রোমোজোম হচ্ছে 24টা, মানুষের 46টা, আর শিম্পাঞ্জির 48টা, তাই না? এখান থেকে যদি আইডিয়া করা যায় এটা এটা, হ্যাঁ দেখেন এই যে এভলিউশন, দেখেন এখন মানুষের, এখন মানুষ মানুষ এই দেখেন মানুষের জিন কয়টা? 21,000। আর রাইসের জিন কয়টা? 38,000। এখন মানুষ, এখন মানুষের ক্রোমোজোম বেশি না রাইসের ক্রোমোজোম বেশি? রাইসের, রাইসের, রাইসের ক্রোমোজোম কম, রাইসের 24টা ক্রোমোজোম কম, জি স্যার, হ্যাঁ 24টা, আরে 48 দ্বিগুণ মানুষের, রাইসের 24টা ক্রোমোজোম, 24টা কিন্তু জিন বেশি, জিন বেশি, ক্রোমোজোম কম কিন্তু জিন বেশি, মানে এটা মানে জি জিন যত জিন তত যত ক্রোমোজোম বেশি, ক্রোমোজোম বেশি থাকলেই যে জিন বেশি থাকবে এমন কোনো কথা নাই, কথা বোঝা গেছে? বুঝতে পারছেন, জিনের পরিমাণ তো অনেক লিমিটেড স্যার, হ্যাঁ লিমিটেড, কিন্তু মানুষের 21,000 জিন আর ধানের, ধানের 38,000 জিন, এটা আজীব লাগে না? জি স্যার, এইখানেই তো পার্থক্যটা বলে দেয়। হ্যাঁ নট, হ্যালো স্যার একটু আগের স্যার একটা ক্রোমোজোমের একটা পিকচার দেখালেন না, ওইটা যদি একটু সার্ভে করতেন। এইখানে যদি দেখি স্যার, এখানে স্যার জোড়া জোড়া যেগুলো আছে অলমোস্ট সবগুলোর সাইজ প্রায় সেম এর কাছাকাছি, একটা জিনিস বড় জিনিস হলে ওকে আবার সামলাইতে হয়, তাই না? বড় জিনিসকে সামলানো মেইনটেনেন্স করা বেশি কঠিন না ছোট জিনিসকে মেইনটেইন করা বেশি কঠিন? সবচেয়ে বড় কথা ওটাকে ওটাকে সামলায় রাখতে হয়, কথা বোঝা গেছে? হ্যাঁ আরো কারণ আছে, এখানে হচ্ছে কি ওই যে বললাম না যে লম্বা লম্বা জিন গুলো আছে না, লম্বা লম্বা জিনের মধ্যে ওই জিনের মধ্যে অনেকগুলো আমরা বলি ইন্ট্রন এক্সন, ইন্ট্রন এক্সন অনেক জাং ডিএনএ আছে, আমরা বলি রিপিটিভ, রিপিটিভ সিকোয়েন্স, রিপিটিভ, রিপিট, 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 হ্যাঁ কি এক্স ওয়াই না বললাম না কাজের জিনিস, তাই না? তাহলে কাজের জিনিস, কাজের জিনিসের কাজের ওই সব জায়গায় কাজের জিনিস আছে, অকাজের জিনিসও আছে, কাজের জিনিস আছে, অকাজের জিনিস আছে, এখানে শুধু কাজের জিনিস, কাজের জিনিস বেশি 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 থাকতে নাই,
জানি এই যে আমরা সিকুয়েন্স তো সবগুলো জানি কোনটা কাজের কোনটা অকাজের, আমরা দেখি যে 97% অকাজের, এখানে 97% কি অকাজের স্যার, খালি 2% কাজের। স্যার বলেন স্যার, এই 2% কি জিন? 2% জিন না, সবগুলো জিন। কিন্তু জিন জিনটাকে যেগুলো থেকে প্রোটিন হয়, শুধুমাত্র প্রোটিন যে হয় না, প্রোটিন হয় 2% থেকে, 2 থেকে 2.5% থেকে প্রোটিন হয়, আর বাকিগুলো থেকে হয় না, অকাজের ওগুলো হলো ইন্ট্রন। হ্যালো স্যার, এরকম কোন পার্থক্য আছে যে স্যার এত পার্সেন্ট জিন আর এত পার্সেন্ট মানে অকাজের? কোন 97% অকাজে, 2% কাজে। স্যার আমাদের শরীরে তো এমন কিছু নাই যেটা অকাজের, মানে কোনো কিছু সবই কাজের। এখন সবই কাজের, এখন মনে করেন আপনাদের সবই কাজের, কম কাজের। এখন বাইক মিষ্টি করতেছেন না আপনারা, মনিকুলার বিলিজ করতেছেন না এটা কাজের? হ্যাঁ না, আপনারা যে পড়েন না বাংলাদেশের 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 হিস্ট্রি এই এটা সেটা পড়েন না, অন্য কিছু পড়েন না, অন্য সাবজেক্ট আপনাদের কিছু সাবজেক্ট আছে না? জি স্যার, ওগুলো কাজের। কিন্তু আপনাদের অনেকে মনে করলে অকাজের সাবজেক্ট, অনেকে ছাত্র বলে স্যার বলে অকাজের সাবজেক্ট কেন পড়ানো আমাদের? জি স্যার, অকাজের সালি সাতানা ওই রকম আর কি, সংসার করতে হবে ওকে। এই দেখেন সবকিছুর মূল্যে, সবকিছুর মূল্যে যাই বলেন, এই যে অক্টোপাস বলেন, হাঁস বলেন, ডগ বলেন, মাশরুম বলেন, গাছ বলেন, মানুষ বলেন, সবারই ATGC আর কিছু না। এবং এই দেখেন মানুষের জিনের, মানুষের কর্ম, মানুষের যে আমাদের ATGC এর সাথে শিম্পাঞ্জি 98% মিল, আর ইন্দুরের 92%, ফুট পাইয়ে 40%, ইস্টে 26%। এই যে এটা এটা দ্বারা কিছু বোঝা যায়, মনে হচ্ছে যে এই প্ল্যান্ট থেকে ইস্ট হয়েছে, ইস্ট হয়েছে এখান থেকে মাউস হয়েছে, মাউস থেকে শিম্পাঞ্জি হয়েছে, শিম্পাঞ্জি মানুষ হয়েছে, এরকম একটা একটা আমরা সিকোয়েন্স দেখে আমরা কিছু কিছুটা অনেকে যারা এভলিউশন নিয়ে কাজ করে তারা মনে করে যেহেতু আস্তে আস্তে ধাপে 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 উন্নতি হয়েছে। স্যার এগুলো কি স্যার যে মিউটেশন যে শব্দটা ওই ওই সিস্টেম হয়েছে স্যার? এটা 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 মিউটেশন, জি মিউটেশন, শুধু মিউটেশন না, মিউটেশন অ্যাজ ওয়েল অ্যাজ রিকম্বিনেশন। মিউটেশন অনেকগুলো হয়েছে, মিউটেশন হচ্ছে শুধু মিউটেশন হলেই হবে না, মিউটেশন হলে তো এত কিছু হইতো না, শুধু মিউটেশন রিকম্বিনেশন রিপারমিটেশন কম্বিনেশন। মনে করেন যে শুধু মিউটেশন একখানে একটা একটা জিন জিন ভেঙে গেছে, ওই ভেঙে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় বসে গেছে, মিউটেশন এটা এটা মিউটেশন না, এটা রিকম্বিনেশন। কথা বোঝা গেছে? অনেক ভাবে হয়েছে, অনেক ভাবে হয়েছে। স্যার তাহলে কি স্যার আমরা 98% শিম্পাঞ্জি আর 2% মানুষ? ঠিক আছে, সেটা না, আমার বলতে নিউক্লিয়ার ATGC যে সিকোয়েন্স আছে, ATGC সিকোয়েন্সের মিল আছে আমাদের সাথে, ওর 98% স্টাফ আছে। সেই হিসেবেই স্যার বলতেছি যে এত পার্সেন্ট যেহেতু মিল আছে তো আমরা না, ওর হচ্ছে কি আমাদের অতটুকু, আমাদের অতটুকু নিউক্লিয়ার সিকোয়েন্সের মিল আছে, অতটুকু নিউক্লিয়ার। কিন্তু জিনের কথা বলছে? হ্যাঁ একেবারে জিন, জিন না, আমি জিনের কথা বলি নাই, আমি বলছি 98% ATGC এর মিল আছে। ATGC কে বলে নিউক্লিওটাইড, নিউক্লিও জি স্যার, নিউক্লিওটাইড জিন না, জিন না, আমি জিনের কথা বলি না। আমি বলছি ATGC হ্যাঁ সিকোয়েন্স, হোয়াট পার্সেন্টেজ অফ ইওর জিন ডু ইউ শেয়ার, এটা জিন না, এটা জেনেটিক সিকোয়েন্স আমরা বলি, জেনেটিক সিকোয়েন্স এর মিল আছে। আমাদের আমাদের কি স্যার প্রত্যেকটা সেলের সিকোয়েন্স সেম? আপনি পায়ের পাতা থেকে, পায়ের পাতা থেকে আর মাথার চুল যেখান থেকে নেন সব একই, যেখান থেকে নেন না এই যে লেজ থেকে নেন আর মাথা থেকে নেন যেখান থেকে নেন সব সেলের ডিএনএ সিকোয়েন্স এক, ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি।
আমরা বলি যে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড এটা কিচ্ছু না, ডিএনএ এবং আরএনএ দুটো কম্বাইন করে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? আমাদের মধ্যে, আমাদের হিউম্যানের মধ্যে ডিএনএ আরএনএ দুটো থাকে, কিন্তু কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে কি থাকে, কোন কেস হতে পারে যেখানে ডিএনএ আর আরএনএ একই একই আছে কোন ভাইরাসে? এখন হচ্ছে ওই ইউজুয়ালি শব্দটা দিছে কি, আমরা তো বললাম না আমরা কয়টা আবিষ্কার করতে পারছি, কত কিছু আবিষ্কার বাইরে রয়ে গেছে। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। এখন পর্যন্ত যতগুলো পাওয়া গেছে তার মধ্যে কোথাও ওই একসাথে দুটো পাওয়া যায় না, শুধু যে কোনো একটা সিঙ্গেল পাওয়া গেছে, আইডিয়া না আরে। জি স্যার, আনটিল টুডে আমাদের হচ্ছে কি বললাম না একটু আগে, কাইনেটিক্স প্রবলেম না, কাইনেটিক্স আমাদের সায়েন্স সব সময় পরিবর্তনশীল, তাই না? সায়েন্স সব সময় পরিবর্তনশীল, সায়েন্স সব সময় পরিবর্তন, কত কিছু আবিষ্কার করে যেটা জানা গেছে অতটুকু পর্যন্ত, এরপরে কি হবে আমি জানি না। এখন এই যে ডিএনএ এবং প্রোটিন, হ্যালো, এই যে বললাম এটিজিসি, এটিজিসি এর স্ট্রাকচার গুলো কি, এগুলো বুঝলাম এটিজিসি, এটিজিসি, ঠিক আছে? কেমিক্যাল কম্পোজিশন অফ ক্রোমোজোম, কম্পোজিশন ক্রোমোজোমে কি থাকে, আমরা বলি যে প্রোটিন থাকে, ডিএনএ থাকে, প্রোটিন থাকে কতটুকু 60% আর ডিএনএ থাকে 40%। তাহলে তাহলে কোনটা ডমিনেটিং করবে, ডমিনেটিং কোনটা করার কথা, থিওরিটিক্যালি প্রোটিনটা করার কথা প্রোটিনের, কিন্তু সেটা করে না। কিন্তু দেখা যাচ্ছে যে নিউক্লিক অ্যাসিড আমরা এটিজিসি আর প্রোটিনটা হচ্ছে আমাদের 20টা অ্যামিনো অ্যাসিড, আছে না? এটা কতটা কম্বিনেশন করতে পারে, 40 দিবার 40 দিবার 3, এন এন মাইনাস ওয়ান, এন মানে এটিজিসি 4 4 মাইনাস 1 মানে 3, তার মানে 4 গুণন 4 গুণন 4 মানে 64টা কম্বিনেশন হতে পারে, আর এটা কম্বিনেশন হতে পারে 20 হতে পারে 19, অনেক মানুষ মনে করতো কি যেহেতু প্রোটিনটা বেশি আর প্রোটিনের নাম্বারও বেশি, তার মনে হয় প্রোটিনটাই মানে হেরিডিটি মলিকিউল, এটাই মানে বংশগতি ধারক বাহক। অনেকগুলো অনেকগুলো এক্সপেরিমেন্ট করছে, তার মধ্যে এই ভদ্রক একটা এক্সপেরিমেন্ট করছে, একটা একটা ব্যাকটেরিয়াল স্ট্রেন, একটা এস স্ট্রেন, আর স্ট্রেন, এস দিলে মানুষটা ইন্ডিপটা মরে যায়, আর দিলে ইন্ডিপটা বেঁচে থাকে, এস দিলে কি হয়, এস দিলে মরে যায়, আর এস যদি হিট কিল করলাম বেঁচে থাকে। হ্যালো, জি স্যার, হিট এস হিট করলে মারা যায় না, বেঁচে থাকে। কথা খেলা কেন, আমরা যে মৃত্যুর পর কি হয়, মৃত্যুর পর আমরা সার্ফেসে নিচে চলে যাই না, আমাদের কবর দেওয়া হয় না, মাটির নিচে চলে যাই, তাই না? এবার খেয়াল রাখবেন, এস হচ্ছে, এস হচ্ছে কি, এস হচ্ছে এস দিলে মরে যায় আর আর দিলে মরে যায় না, আর এই এই এসটা যদি হিট কিল করে দেওয়া হয় তাহলে মরে যায় না, খেয়াল রাখেন একটা। দেখেন এই আমরা যদি, আমরা যদি হিট কিলটা দিয়ে মরে যায় মাউসটা, যদি মাউস দেই মাউসটা লাইভ, যদি আর যদি আমরা যদি আর দেই, আর দিলে মরে যায় কি মরে যায় না, মরে যায় স্যার, মরে যায় না, এস দিলে মরে যায় স্যার। এস স্যার, এস স্যার, আর দে স্যার, কে বোঝাতে, স্মুথ এবং রাফ, স্মুথ আর একটা স্মুথ একটা রাফ, স্মুথ এবং একটা রাফ, স্মুথ স্ট্রেন, ব্যাকটেরিয়া স্ট্রেন, এই যে এসটা দিলে মরে যায় আটটা দিলে মরে যায় না, এসটাকে যদি আমরা হিট কিল করি তাহলে সে মরে যায় না, আর দিলেও মরে যায় না, এস হিট কিল দিলে, এর দুটো একখানে করলে ইঞ্জেক্ট মরে যায়, ভেরি ইন্টারেস্টিং, কিন্তু ইন্টারেস্টিং না বলেন? কেনই বা হইলো, আর কি এই ইন্দুটাকে মেরে ফেলো, মেরে ফেলো, এই ইন্দুটাকে মেরে ফেললো, কে মেরে ফেললো, অনেকগুলো এক্সপেরিমেন্ট করলো, অনেকগুলো এক্সপেরিমেন্ট করে দেখা গেলো কি হইলো, এই এস স্ট্যান্ডটা আমরা নিলাম, এসটা নিলাম না আমরা, এসটা আমার এস এস থাকে, একটা একটা সেলের মধ্যে কি থাকে, আরএনএ, প্রোটিন, ডিএনএ, লিপিড, কার্বন, এগুলো তো মেন জিনিস, তাই না? এগুলোর মধ্যে আমরা করছি কি, এগুলোর মধ্যে আমরা কি দিছি, আমরা এই যে আটটা দিছি, আট আমরা দিছি, আট দিছি, আট দিছি, এখানে আটটা আড়াই হয়ে গেছে, প্রোটিনটা আটটা আড়াই হয়ে গেছে, যখন লিপিড দিছে আটটা আড়াই হয়ে গেছে, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের সাথে আটটা আড়াই হয়ে গেছে, যখন ডিএনএ ছিল আটটা এস হয়ে গেছে, সবগুলোই কোন কোন চেঞ্জ হয় নাই, আট থেকে এস একটা জায়গা চেঞ্জ হয়েছে, কোন জায়গাটায় স্যার? ডিএনএর জায়গা, এটা ডিএনএ ছিল ওটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ
এই যে এই সেলের মধ্যে যে কম্পোনেন্ট গুলো আরএনএ প্রোটিন ডিএনএ লিপিড কার্বোহাইড্রেট সবকিছুর সাথে না আমি টেস্ট টিউবের মধ্যে কি দিছি আর দিছি আর সবকিছুর সাথে আর দিছি আর প্লাস আরএনএ দেখলাম যে আরএনএটা আরএনএ রয়ে গেছে আর প্লাস প্রোটিন আরএনএটা আরই রয়ে গেছে আর প্লাস ডিএনএ আটটা এস হয়ে গেছে আর প্লাস লিপিড আটটা আরই রয়ে গেছে আর প্লাস কার্বোহাইড্রেট আটটা আরই রয়ে গেছে তো যে এই যে আটটাকে এসে কনভার্ট করলো কে করলো ভেঙে ফেলে এখন করছে কি একটা সেলের মধ্যে লিপিড এবং কার্বোহাইড্রেট ফেলা দিচ্ছে তখন সেলের মধ্যে কি থাকলো প্রোটিন থাকলো আরএনএ থাকলো আর ডিএনএ থাকলো তাই না এখন আমি ওই যে হিট কিল টেস্টটা দিছি এখানে একখানে প্রোটিজ দিছে একখানে আরএনএস দিছে একখানে ডিএনএস দিছে যদি প্রোটিজ দেই তাহলে প্রোটিনটা ভেঙে গেছে নো প্রোটিন যদি আমি আরএনএস দেই নো আরএনএ যদি আমি ডিএনএ দেই ডিএনএস দেই নো ডিএনএ এর মধ্যে আর অ্যাড করছে আর অ্যাড করছে দ্যাট ইজ যেখানে প্রোটিনটা ধ্বংস করে প্রোটিনএস দিছি সেখানে এস কি বলে এই আটটা কি হয়ে গেছে আটটা এস হয়ে গেছে যেখানে আমি আরএনএ ধ্বংস করছি আটটা দেখেন কালো রঙের আর নীল রঙের এস হয়ে গেছে কিন্তু যখন আমি ডিএনএ ধ্বংস করলাম এই যে লাল কালো রঙের আটটা কি হয়েছে কি কি কালো রঙের আটটা কি হয়েছে এখানে এস হয়ে গেছে কিছুই হয় নাই আটটা পরীক্ষা এখানে দেখাইলেন এস হয়ে গেছে আটটা আর সেটা তো বললাম এখন এখানে এখানে না এখানে তো আমরা ওখানে তো টেস্ট এনজাইমের মধ্যে কাজ করছে বললাম যে যখন আমরা আর দিলাম আমরা এখানে আর তাহলে এখানে যখন যখন ডিএনএটা ধ্বংস করলাম আমরা তখন এখানে কি হইছে এখানে আরটা এস হইতে পারে নাই কারণ ডিএনএ কে আমরা ধ্বংস করে দিছি স্যার আমরা এখানে দিলাম এখানে দিলাম দেখেন এখানে হচ্ছে কি ডিএনএ যখন দিছি তখন এখানে আমরা ডিএনএটা আমরা করছি এখানে ডিএনএটা দিছি এটা আরটা কি হইছে এস হয়ে গেছে না জি স্যার এখন আমরা যদি ডিএনএটাকে যদি ধ্বংস করে দেই তাহলে আর হবে না স্যার আমরা প্রথমে দিলাম ডিএনএ দিলাম আটটা এস হলো এখন আমরা ডিএনএ সবকিছু ধ্বংস করে দিলাম এখন ধ্বংস প্রথমে প্রথমে অ্যাক্টিভ অ্যাক্টিভ করলাম এখন আরএনএ প্রোটিন ডিএনএ এটাকে ফার্দার কনফার্ম করছি এটা একটা তো কনফার্ম পাইছি আমরা বুঝছি এখন আমরা তিনটাকে যদি আমরা দেখলাম যে আরএনএ প্রোটিন ডিএনএ তিনটাকে ধ্বংস করে দিলাম যখন দেখলাম আরএনএ ধ্বংস করলাম আমরা আরএনএ ধ্বংস করলাম আটটা এস হয়ে গেছে প্রোটিন ধ্বংস করলাম আটটা এস হয়ে গেছে তার মানে প্রোটিন তো রেসপন্সিবল না প্রোটিন ধ্বংস করছি তারপরে হয়েছে কিন্তু ডিএনএ ধ্বংস করছি হইতে পারে নাই তার মানে কে এখানে নায়ক কে নায়ক ডিএনএ স্যার ডিএনএ তার অনুপস্থিতিতে ঘটে নাই ঘটনাটা ঘটে নাই তাহলে এই হচ্ছে নায়ক স্যার বলেন আমার একটা প্রশ্ন স্যার সেটা হচ্ছে স্যার আমরা 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 যখন এটাকে ব্রেকডাউন করে দেই ব্রেকডাউন করার পরেও তো এটা একটা বেসিক ইউনিট থেকে যায় হয়তো বা মূল ইউনিট যেটা সেটা হয়তো থাকে না কিন্তু স্যার ওই ছোট অংশগুলো তো থেকে যায় এগুলো কি কোনো ধরনের বিক্রিয়া ইফেক্ট ফেলে না স্যার ফেলে কাজের কাজ করতে পারে না জি স্যার কিন্তু ওই যে এই জন্যই কি স্যার অফ করে সবগুলো করা হয় না এখানে হচ্ছে কি এখন মনে প্রোটিনটা ভেঙে দিলেন কারণ ডিএনএটা ভাঙে এখন ডিএনএটা কোথায় ভাঙলেন আসল জায়গায় ভাঙেন কাজ করতে পারবে না নকল জায়গায় ভাঙেন কাজ করতে পারবে কিন্তু তারপরে তো স্যার ভেঙে তো ওর মধ্যেই থাকতেছে এবং যে ইউনিট গুলো ভাঙা থাকতেছে ওগুলো কি কোনো ভাবে ইফেক্ট ফেলে কিনা কম হোক ডিপেন্ড করে ডিপেন্ড আইদার আইদার জিরো ইফেক্ট আইদার জিরো ইফেক্ট অর 100% ইফেক্ট অর ডিপেন্ড করে জি স্যার বুঝতে পারছি কোন জায়গায় ভাঙছে জি স্যার আসল জায়গায় ভাঙলে একদম জিরো ইফেক্ট নকল জায়গায় ভাঙলে 100% ইফেক্ট মাঝামাঝি ভাঙলে পাশিয়া পাশিয়া ইফেক্ট ডিপেন্ডস কোথায় ভাঙলেন তার উপর এখন এই এনজাইমটার এই এনজাইমটার গুণ কি ডিএনএ সে টুক সে যত জায়গায় পাবে সব জায়গায় ভাঙবে হ্যালো জি স্যার এই যে একটা ডিএনএ কে ছোট 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 টুকরো করে
আর যদি একটা ডিন এখানে খালি খালি যদি একটু করে করতে চান সেক্ষেত্রে হচ্ছে কি রেস্ট্রিকশন রেস্ট্রিকশন একজন দিতে সে একটা জায়গায় ভাঙলে একটা জায়গায় ভাঙলে মনে করেন একটা মানুষকে একটা একটা জিনিসকে মনে করেন যে একটা জিনিসকে দুই টুকরা করলেন তারপরে কাজ করতে হবে একশো একশো একটা জিনিসকে যদি একশো টুকরা করলেন কাজ করতে পারবে পারবে না স্যার পারবে না এই ডিএনএ এনজাইমটা অনেক ছোট 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 টুকরা করে আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে রেস্ট্রিকশন রেস্ট্রিকশন এনজাইম সেটা অন্য হিসাব সেটা একটা বা দুটো জায়গায় ভাঙবে না আমি স্যার বলতে চাইছি মূলত ওইটা না আমি তো হচ্ছে ওই জায়গাটা তো ওরা কাভার করে আছে ছোট ছোট পার্ট গুলো হইলেও তো কাভার করে আছে ওই ছোট পার্ট গুলো কোন ধরনের ইফেক্ট ফেলে কিনা বিকে না 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 এখন ওই 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 কথাটাই ডিএনএ দিয়ে ইয়ে করছি তার মানে আরেকটা আরেকটা ফার্দার এক্সপ্লেন করছি কি একটা কিভাবে করছে একটা ফার্দার কথা বলছেন এই যে ব্যাকটেরিয়া ফাজ ব্যাকটেরিয়ার নাম শুনছেন ব্যাকটেরিয়া ফাজ কি জিনিস স্যার আর প্রোটিনের মধ্যে কি ফসফেট আছে প্রোটিনের মধ্যে কি অ্যামাইনো কোন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ফসফেট আছে স্যার অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ফসফেট না ফসফেট সালফার আছে আর এই আর আর যেটা ডিএনএ এটিপি জিটিপি এর মধ্যে কি কোন সালফার আছে না স্যার সালফার নাই ওরা করছে কি লেবেলিং করছে একটা ভাইরাসকে লেবেলিং করছে একটা একটা ওই এস S35 দিয়ে লেবেল করছে সালফার 35 আর P35 লেবেল লেবেল করছে এই যে পি যদি লেবেল করে কাকে লেবেল করবে প্রোটিন কেনা ডিএ প্রোটিন কেনা ডিএনএ কে এরা লেবেল করছে ডিএনএ কে আর সালফার করছে প্রোটিন কে এই যে বললাম ব্যাকটেরিয়া ফাজ মানে কি ও ব্যাকটেরিয়া ফাজ এটা ভাইরাস এটা ব্যাকটেরিয়াকে এফেক্ট করে ব্যাকটেরিয়াকে এফেক্ট করে এই যে করলো এফেক্ট করলো এটা এটা হচ্ছে এটা পি লেবেল যখন জিরো সেলের মধ্যে ব্যাকটেরিয়া দিল দেখলো যে সেলের মধ্যে কি আসছে সেলের মধ্যে করছে এক্সপ্রেস করছে দেখছি যে সেলের মধ্যে এই যে ডিএনএটা আসছে আর এখানে আবার সেলের মধ্যে দিছে এটা সেলের মধ্যে দিছে দেখছে সেলের মধ্যে ডিএনএটা আছে কিন্তু রেডিও রেডিও অ্যাক্টিভিটিটা সেলের মধ্যে আসে নাই রেডিও অ্যাক্টিভিটিটা কোথায় আছে ডিএনএর মধ্যে উপরে আছে ডিএনএর মধ্যে এটা আসছে এখানে আছে প্রোটিনের মধ্যে এখানে আসে নাই এভাবে চিন্তা করে দেখলো যে সেলের মধ্যে যে জিনিসটা গেছে দেখতে যে এটা ডিএনএ গেছে দুই জায়গায় ডিএনএ এখানেও ডিএনএ গেছে এখানেও ডিএনএ গেছে কিন্তু এটা রেডিও অ্যাক্টিভিটি আর এখানে রেডিও অ্যাক্টিভিটিটা আসে নাই এভাবে তারা প্রমাণ করছে এই রেডিও অ্যাক্টিভিটি তারা প্রমাণ করছে হ্যালো এস স্যার শুনতে পাচ্ছি স্যার হ্যাঁ আজ এখানে দেখেন এখানে লাল রঙেরটা হচ্ছে প্রোটিন এখানে প্রোটিন প্রোটিন এখানে ডিএনএ প্রোটিন দুটোকে সেল সেল ইনজেক্ট করছে সেল ইনজেক্ট করছে এই যে রেডিও অ্যাক্টিভিটিটা ভিতরে চলে গেছে এখানে রেডিও রেডিও অ্যাক্টিভিটি সেলের বাইরে বাইরে রেডিও রেডিও অ্যাক্টিভিটি সেলের বাইরে সেলের ভিতরে গেছে কোনটা ডিএনএ স্যার ডিএনএ গেছে এখানে ডিএনএ গেছে এখানে ডিএনএ গেছে সেলের ভিতরে গেছে ডিএনএ এই যে বংশ সেলের ভিতরে যেটা যায় সেইটা সেইটা না সেইটা বংশগতি সেটা ভিতরে যেটা যায় সেটা সেটা বংশগতি ধারণা এই এক্সপেরিমেন্টটা তারা প্রমাণ করছে যে এটা হচ্ছে ডিএনএ ডিএনএটা হচ্ছে বংশগতি ধারক অংশ এটা ছিল আমার প্রথম ক্লাস আগে ছিল ক্রোমোজোমের মধ্যে কি আছে ক্রোমোজোমের মধ্যে কি আছে প্রোটিন আর ডিএনএ ডিএনএ হ্যাঁ প্রোটিন এবং ডিএনএ আসল জিনিস কোনটা আসল জিনিস এখন ডিএনএ মাত্রায় বেশি প্রোটিন কিন্তু এখন প্রমাণ হলো যে আসল জিনিস ডিএনএ কথা আছে না যে কি ফার্নিচার কাকুলি ফার্নিচার আছে না Thank you.
দেখি নিউক্লিক সিস্টেম এখনো আছে এখানে আমরা অকারেন্স কোথায় কোথায় পাওয়া যায় করলাম অকারেন্স অকারেন্স আইসোলেশন পিউরিফিকেশন মলিকুলার ডিটারমিনেশন আমরা তো দেখি এখানে কি আছে এখানে সিলেকশন দেখি হ্যালো স্পেস শুনতে পাচ্ছেন আমাকে স্যার হ্যাঁ যে পড়ছিল আমরা যে এটিজিসি এটিজিসি এর মধ্যে দেখেন এটা কি পিউরিন এটা কি পিউরিন এটা কি পাইরিমিডিন নাম কি একটা নাম আছে পাইরিমিডিন রিং আর একটা কি ইমিডাজোল পিউরিনের মধ্যে পিউরিনটা কিভাবে খেয়াল রাখবেন পিওর অ্যাজ গোল্ড পি ফর পিওর মানে পিউরিন এ ফর অ্যাডেনিন জি ফর গোলিন খেয়াল থাকবে জি স্যার পিওর অ্যাজ গোল্ড রিং কয়টা থাকে দুইটা দুইটা মেরা মেরা দুই কানে একটা একটা রিং পড়ে দুই কানে দুইটা রিং পড়ে দুইটা মেরা একটা রিং পড়ে না দুইটা রিং পড়ে দুইটা দুইটা রিং পড়ে দেখেন না খুব সুন্দর রিং দিবেন দুইটা রিং দিবেন একটা রিং দিলে সর্বনাশ হবে এভাবে খেয়াল রাখবেন পিউরিন পিউরিন আর এই পিউরিনের মধ্যে কি আছে পিওর অ্যাজ গোল্ড হ্যালো শুনতে পাচ্ছি স্যার এটা দেখুন এটা অ্যাডেনিন একটা নাম আছে এটা দেখেন যদি অ্যাডেনিন ইজ 6 এমনি পিউরিন তো 6 নম্বর পজিশন এমনি দিলে এটা হয় অ্যাডেনিন এটা হচ্ছে পিউরিন স্ট্রাকচার আর 2 নম্বর পজিশনে অ্যামিনো আর 6 নম্বর পজিশনে অক্সিজেন 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 দিলে এটা বলে 2 অ্যামিনো 6 এমনি এর নাম হয় সামাও স্ট্রাকচারটা কি হচ্ছে কিছুটা হলো এট লিস্ট এক্সাক্ট তাহলে কিছুটা খেয়াল রাখতে হবে 1 2 3 4 5 6 7 8 9 পিউরিন আর একটা কি গুয়ানিন পাইরিমিডিন পাইরিমিডিন হ্যাঁ পাইরিমিডিন পাইরিমিডিনের মধ্যে কিভাবে খেয়াল রাখবেন এই যে পাইরিমিডিন পাইরিমিডিন পাইরি মি ডি পাইরিমিডিন সি ইউ টি কাট খেয়াল রাখবেন সি ফর সাইটোসিন ইউ ফর কি ইউরাসিন সি ফর থাইমিন এই সি ইউ টি কাট এই সিটা সিটা দুই জায়গায় থাকে সিটা দুই জায়গায় থাকে সিটা সিটা দুই জায়গায় থাকে ডিএনএ আরএনএ দুই জায়গায় থাকে কিন্তু টি টি থাকে ডিএনএ এর মধ্যে আর ইউ থাকে কোথায় আরএনএ এর মধ্যে এই যে থাইমিন এবং ইউরাসিন এর পার্থক্য কোন জায়গায় সেটা একটা পার্থক্য এই যে পাঁচ নম্বর পজিশনে মিথাইল দিলে কি হয় ইউটা থাইমিন হয়ে যায় যদি আমরা বলি 5 মিথাইল এই জায়গায় মধ্যে 5 পাঁচ নম্বর পজিশনে এই যে 5 মিথাইল ফাইভ মিথাইল ইউরিসাইল নাম বললে ফাইভ মিথাইল ইউরিসাইল আর কিছু না থাইমিডিন কিছু না থাইমিডিনের মধ্যে ইউরিনের মধ্যে ইউরিসাইলের মধ্যে একটা মিথাইল গ্রুপ যোগ করলেই কি হয় এটা থাইমিন হলো এই যে দেখেন এটা হচ্ছে আরএনএ আর এটা হচ্ছে ডিএনএ সামান্য একটু চেঞ্জের সামান্য একটু চেঞ্জের ক্ষেত্রে কত বড় চেঞ্জ হয়ে যায় তাই না একটা ডিএনএ আর এটা দুই জিনিস সামান্য স্মল চেঞ্জেস মেক এ বিগ চেঞ্জেস এই যে মিথাইল গ্রুপটা থাকার কারণে কি হয় ওর ওর জিনিসটা অনেক স্ট্রং হয় মজবুত হয় ওকে মিউটেশন থেকে বাধা দেয় ইভলিউশন থেকে বাধা দেয় অনেক কাজ দেয় হ্যালো জি স্যার হ্যাঁ এটা চিন্তা করবেন ইউরিসিল মনে করেন তাই না ইউরিসিল একটা মনে করেন আটক এর মধ্যে এই এর এই কাদের মধ্যে আপনার যে কোনো একটা বন্ধু একটা শক্ত হাত যদি রাখে আপনি শক্তিশালী হবেন না দুর্বল হবেন শক্তিশালী হবেন স্যার হ্যাঁ ঠিক তেমনি ভাবে ইউরিসিলের কাদের মধ্যে যদি একটা বন্ধু আপনার হাত দেয় তাহলে কি হবেন শক্তিশালী হবেন আর যদি শত্রু হাত দেয় কি হবেন কাটলে কি হয়
পিউরিন কাটলে কি পাওয়া যায়? স্যার অ্যাডেনিন গুয়ানিন পিউরিন কাটলে পাইরিমিডিন 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 আর ইমিডাজল পাওয়া যায়। আর পাইরিমিডিন কাটলে কি পাওয়া যায়? পাইরিমিডিন কাটলে কি পাওয়া যায়? পাইরিমিডিন কাটলে কিছু পাওয়া যায় না। এটা পাইরিমিডিন এটা পিউরিন পিওর অ্যাজ গোল্ড কাট CUT ক্লিয়ার? এখন নাইট্রোজেন নাইট্রোজেনের নাইট্রোজেন নাইট্রোজেন গুলো আছে কোথায় কোথায় আছে কেমন করে খেয়াল রাখবেন? আমরা পাই পাই এর মান কত বলেন তো, পাই এর মান কত বলেন তো, পাই কার্বনটা সুগারটা এই সুগারের এক নম্বরটা এই যে বন্ডের যোগ যোগ থাকে এই বন্ডটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। বন্ডের নাম কি? গ্লাইকোসাইডিক বন্ড। আর পাইরিমিডিনে এটা হচ্ছে পিউরিন পিউরিন আর পাইরিমিডিনে এক নম্বর পজিশন এটা এক নম্বরটা এক নম্বরের সাথে এক নম্বরে এটা দেখেন এটা খেয়াল রাখেন। হ্যালো এই যে নাম্বার দেখেন এক দুই এই যে পিউরিন পাইরিমিডিন নাম্বার গুলো এক দুই তিন চার পাঁচ ছয় যখন এটার সাথে যখন এটা যুক্ত হয়ে গেল ঠিক হবে না ঠিক হবে না এই যে নাম্বার গুলা এক এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ঠিক আছে
নাইট্রোজেন থেকেই তো স্যার আমরা 1 2 দিয়ে করতেছি কিন্তু স্যার দুইটা ভিন্ন হয়ে যাচ্ছে কেন কোনটা স্যার নাম্বারিংটা যে 1 কার্বনটা যে আমরা এটা কোনটা 1 কার্বন দেখতেছি স্যার এখানে কার্বন এখানে কার্বন নাম্বার এখানে এখানে নাইট্রোজেন দিয়ে আমরা স্যার নাইট্রোজেন নাইট্রোজেন যেটা স্যার স্যার এই যে নাম্বারিংটা নাইট্রোজেনের হ্যাঁ বলেন স্যার এই যে 1 2 মানে আমরা যে 1 2 শুরু করতেছি স্যার এটা স্যার দুইটাই ভিন্ন হয়ে যাচ্ছে কেন পিউরিন এবং পাইরিমিডিন এখন একটা রিং আর দুইটা রিং জি স্যার রিং আলাদা তো জি স্যার রিং আলাদা কি বলে ওই যে এখানে যে মিথাইল গ্রুপ একটা আছে না এখানে মিথাইল গ্রুপ আছে না একটা এই মিথাইল স্যার নাম্বারিংটা একই নাম্বারিংটা আপনি যখন ভিন অ্যারেঞ্জমেন্ট করবেন একই ডিফারেন্ট না এটা এই রিংতে এখানে হ্যালো জি স্যার শুনতে পাচ্ছি স্যার এই যে পরের রিংটা যুক্ত করার কারণে স্ট্রাকচারটা একটু ঘুরে দেওয়া হয়েছে ওই স্যার বুঝতে পারছি এখানে দেখতেছেন আপনি ঘুরে দেওয়া তার কিছু না জি স্যার এখন জিনিস কি বলতে পারবে এই যে আমরা পড়লাম এই যে একটা বেজের সাথে যখন সুগার হয় এটা কি বলে এটা কি নিউক্লিও সাইড স্যার নিউক্লিও সাইড এবার নিউক্লিও সাইড এখন সাইড এটা নিউক্লিও সাইড ওসলি হ্যাঁ জি স্যার নিউক্লিও সাইড নিউক্লিও সাইড হবে একটা বেজ সুগার এটা কি নিউক্লিও না সাইডটা হচ্ছে ওটা আর যখন একটা ফসফেট গ্রুপ যোগ হয় তখন সেটা টাইড হয়ে যায় এই যে একটা বেজ ছিল ওর সাথে একটা যদি সুগার দিলে সাইড সাইডে একটা কিছু যোগ হলো এটা সাইড আর এই সাইডের সাথে যুক্ত হয়ে যদি কোনো একটা ফসফেট মলিকিউল যদি যোগ দিয়ে কি হয় টাইট করে দিল এটা কি হলো এইটা এটা বেজ দুইটা মিলে হলো কি সাইড আর যখন ফসফেট যোগ হলো তখন টাইট কেন থাকবে সাইড নিউক্লিওটাইড এই বন্ডটা আছে যে ডাইসাকারাইড বন্ড আর এই বন্ডটা আছে ফসফোডাইএস্টার বন্ড ফসফেটের সাথে ওই এই যে অ্যালকোহল যোগ হয় এটা বলে কি বন্ড কাজ হচ্ছে এটা জেনেটিক ইনফরমেশন ক্যারি করে জেনেটিক ইন্টিগ্রিটি দেয় ডিএনএ আরএনএ স্ট্রাকচার ইট ইজ মেইন কাজ এর বাইরে তো অনেকগুলো কাজ আছে এর বাইরে কাজ আছে বায়োলজিক্যাল একটা বলছি বিল্ডিং ব্লক অফ এনার্জি কাজ করে বায়োলজিক্যাল কাজ আছে আমরা করি তারপরে অনেকগুলো যে এই গ্লাইকোজেনের একটা ইনফ্লিকেশন কাজ করে অনেকগুলো এনজাইমের মধ্যে যে এনএডি এনএডিপি এফএডি সবগুলোতে এটিপি আছে কোএ মানে কোএনজাইম কাজ করে তারপরে এটিপি থেকে হ্যালো এটিপি থেকে ভাঙলে এডিপি হয় এডিপি হয় এডিপি মানে কি হয় মনোফসফেট এমপি হয় সাইক্লিক ফর্মে হলে আমরা বলি সাইক্লিক এমপি এটা একটা সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে জি স্যার সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে এডিপির মধ্যে কয়টা ফসফেট আছে তিনটা ফসফেট আছে এডিপির মধ্যে দুইটা এটিপি আর এটিপির মধ্যে তিনটা মাঝে মাঝে পড়ে কি সে আমাদের অনেকগুলো রিঅ্যাকশনে অনেকগুলো কেমিক্যালে ফসফেট দরকার হয় এই ফসফেটটা কে কোথা থেকে আসে এটিপি থেকে যে দেয় তাকে কি বলে ডোনার এই যে অনেক ক্ষেত্রে এটিপিটা ফসফেট ডোনার হিসেবে কাজ করে ঠিক আছে রেগুলেশন অনেক ক্ষেত্রে এনজাইমের রেগুলেশনের কাজ অনেকগুলো শুধুমাত্র বিল্ডিং গুলো ডিএনএ থাকে
সংরক্ষণ করে রাখতে চেষ্টা করব যদি একটা নির্দিষ্ট সংখ্যা থাকে, এটা একটু কনফিউজ করতেছিল আমাকে। জানি না কোশ্চেনটা ঠিক না, ওটা হচ্ছে কি অনেক ক্ষেত্রে হচ্ছে কি দেখবেন যে হয় কি ডিএনএ থেকে আমাদের হিউম্যান ডাইভার্সিটিটা এরকম হচ্ছে কি আমাদের অনেক ক্ষেত্রে হচ্ছে কি আপনি মনে করেন যে আপনার 14 পুষ্টিতে কোনো রোগ নাই, হঠাৎ করে একটা করে 14 পুষ্টি 15 জেনার 16 20 জেনারেশন পরে একটা একটা বাচ্চা হয়ে গেল ই হয়, তাহলে এটা হচ্ছে কি এলো অনেক ক্ষেত্রে হচ্ছে কি ট্রান্সফরমেশন আমার কাছে জিনটা ভ্যাঙ্গ ওই মনে করেন যে যদি এটা না হইতো ভাঙ্গা করা না হইতো তাহলে মন্টু সারা জীবন মন্টুই থেকে যাইতো, জন্টু হইতো না। আর সমস্যা হইতো আমাদের এইগুলো ডিএনএ এর সিকোয়েন্স সব ঠিক থাকতেছে, তবে স্যার ভাঙতেছে আবার ঘুরতেছে ভাঙতেছে আবার ঘুরতেছে, তাহলে স্যার তো এখানে তো ডিফিকাল্টি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। এবং আমাদের যে পূর্বজ যারা আসতেছে আমাদের থেকে তাদের থেকে আমাদের ডিফারেন্স অনেক অনেকটাই ডিফারেন্স হয়ে যাবে। দেখা গেছে সর্বনাশ হচ্ছে কি ইউ আর রাইট পার্সিয়ালি, কিন্তু আমি বললাম না 97% আমাদের বুঝলে না। হ্যালো স্যার, ওই ভাঙ্গা গড়াটা ম্যাক্সিমাম এই জায়গাতে অকাদের জায়গায় যদি মনে করেন আপনার যদি মনে করেন যে 97% অনেক বড় জায়গা না, জি স্যার 97% চান্স দেয়ার ওইখানে হবে, অনলি 2% চান্স এখানে হবে। তা দেখা যাচ্ছে না এই যে 90 যদি 97% এই যে ভাঙ্গা করা খেলে 99% হয় এই জায়গায় অকাজের জায়গায়, এটা একটা ইন্টারেস্টিং থিং স্যার। আমাদের যে জেনেটিক ডিসঅর্ডার গুলো এগুলো কি স্যার ওই 2.5% এ ঘটে, সব কিছু ঘরে ঘরে এই যে 97% এখানে যে হইলে কিছু কোনো চেঞ্জ হবে না, ওই যে 2.5% যদি চেঞ্জ হয়ে যায় তাহলে চেঞ্জ হবে। বলতে সুস্থ মানুষের মধ্যে একটা ডিজিজ আসতে পারে অথবা ডিজিজ একটা ডিজিজ মানুষের ক্ষেত্রে ডিজিজটা ভালো হতে পারে স্যার। এই যে 2.5 এই জায়গাটাকে স্যার মানে আইডেন্টিফাই করা গেছে যেটা ঠিক, হ্যাঁ সব আমি জানি তো সব কিছু স্যার। জেনেটিক ডিসঅর্ডার গুলো ট্রিটমেন্ট কি অ্যাভেইলেবল স্যার? নো আনসার ইজ নো। হ্যালো জি স্যার, প্রশ্ন করতে কি নাম আপনার? নিত্যমণ্ডল। হ্যাঁ নিত্যমণ্ডল, সবাই দেখেন জিনিসটা এই যে লাইনে দিলাম এটা 0 এটা 100 না? হ্যালো জি স্যার। হ্যাঁ যদি আমার একটা জায়গা অন্য জায়গায় এখানে আগে দিলাম এই যে একটা লাইন আঁকলাম লাইনের মাথা 0 শেষ মাথা কত? 100। এই দেখেন এটা দেখুন এল আই এন লাইন, এস আই এন ই সাইন, লাইন মানে লং ইন্টার স্পেস, এস মানে এই যে শর্ট ইন্টার স্পেস, এই এই এসে 50% আর এই যে বাকি যে 50% থাকবে এগুলা ফালতু ইয়ে আছে মানে ট্রান্সপোজন এলিমেন্ট আছে এই আছে একটা জিনিস অনেকগুলো অনেকবার আছে, শুধু ইউনিক সিকোয়েন্স অল্প একটু ইউনিক সিকোয়েন্স আছে অনলি অল্প 20%, এই ইউনিক সিকোয়েন্স ওই যে 2.5% জায়গা এই জায়গাটুকু শুধু আমাদের জিন আমাদেরকে আমাদের জিন কোড করে, বাকিটা কত হলো 97% 98% এর মধ্যে 97% ধরেন 97% কি একই রকম জিনিস রিপিট। এখন মনে করেন যে আমি একটা সহজ উদাহরণ দিই,
এই যে আমি 16টা লেকচার নিব, এত খুশি পড়াশোনা করবো, সব কিছু কি পরীক্ষা আসবে? না স্যার, এই আমার খেয়াল করে দিয়ে নেক্সট ক্লাসে এই লাইন ধ্যান করলাম না, কতটুকু রিপিট আর একটা হিসাব আছে, আমি অন্যখানে ওই অন্য ক্লাসে আপনাদের অন্যখানে পড়াতে ওই এই স্লাইডটা দেখাবো, তাহলে আরো ক্লিয়ার হবে। বললাম রিপিট, হ্যালো জি স্যার, রিপিটে যদি মনে করেন যে ওই রিপিটে যদি মনে করেন যে রিপিটের মধ্যে কোনো যদি চেঞ্জ হয়, আপনাদের আটটা আছে কোনো সমস্যা নাই, কিন্তু এই ইউনিক জায়গায় যদি কোনো ইউনিক জায়গায় যদি কোনো চেঞ্জ হয় তাহলে একদম এটাই চেঞ্জটা পার্মানেন্ট হয়ে যায়। হ্যালো জি স্যার, আমি 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 এখন দেখেন আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে কি স্যার, এবার একটা এখানে একটা কথা জিজ্ঞেস করার আছে স্যার। কি নাম? আমি আমি শেষ করি জি স্যার। এই যে কি বলে আমাকে কোশ্চেন করছিলেন না, ও না এখানে ছবিটা নাই, প্রথম ছবি ক্রোমোজোম কয় জোড়া আছে বলেন তো? 23 জোড়া। 23 জোড়া, তার মানে 22 জোড়া আছে অটোজোম, আর এক জোড়া আছে সেক্স ক্রোমোজোম। ওই 22 জোড়ার মধ্যে কোনো চেঞ্জ হলে কোনো কিছু হবে না জি স্যার? 22 জোড়ার মধ্যে কোনো কিছু হলে কিচ্ছু হবে না? ও যারে এক জোড়া আছে XY, ওকে ওখানে যদি কোনো কিছু হয় তাহলে হবে। ওই একটা দেহকোষ, একটা জননকোষ, দেহকোষগুলা ওটা জেনারেশন টু জেনারেশন যায় না, কিন্তু এই যে XY এটা জেনারেশন টু জেনারেশন ট্রান্সমিট হয়, এখানে যদি কোনো কিছু হয়ে যায় তাহলেই হবে। একটা জিনিস যদি 46টার মধ্যে যদি 46টার মধ্যে যদি একটা আছে এক নম্বর থেকে 46 নম্বর, এই যে একটাকে যদি 46 আপনি করেন, এক থেকে 46, 1 2 3 4 5 6 7 46, বলুন তো কোনটা যদি আপনি ঢিলটা যদি মারেন, ঢিলটা কোথায় লাগবে? যে কারণে দেখা যাচ্ছে এই যে মাঝখানে যে ফালতু জিনিসগুলা, এই ফালতু জিনিসের মধ্যে অকাজের জিনিস এখানে মানে এখানে তেজটা ভাঙা করাটা এখানে হয়, এখানে হলে কোনো সমস্যা নাই। স্যার এখানে একটা কোশ্চেন ছিল, এটা স্যার আমাদের যত ইম্পর্টেন্ট জিনিস হয়, মনে করি স্যার আমাদের একটা ফাইলে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে স্যার আপনারই, তো আপনি স্যার সেই জিনিসটাই স্টোরেজ করে রাখার চেষ্টা করবেন, ক্লাউডে রাখবেন, আপনার গুগল ড্রাইভে রাখবেন বা আরো বিভিন্ন জায়গায়, নাকি স্যার আমাদের যে কতগুলো মুভি আছে বা অ্যাক্সেসরি জিনিস আছে যেগুলো আমরা খুব একটা প্রয়োজন না, এগুলো স্যার আমরা তো এক্সট্রা করে রাখি না, রিপিট সেই জিনিসটাই করে রাখি যে জিনিসটা আমাদের খুবই দরকারি, যাতে সেই জিনিসটা কখনোই হারায় না এবং ইনটেক থাকে। এক ঘরে দুই পিঠ থাকতে পারে না এক ঘরে দুই ফিট থাকতে পারে না জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ ওই জিনিসগুলো দেখেন, এটা ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ আমি কি বলে বিদেশে পড়াই, এখন পড়াইতাম এই জিনিসগুলো পড়াইতাম, মনে করেন যে মায়োগ্লোবিন হিমোগ্লোবিন গুলো আসছে না এইভাবে আসছে, এই যে মনে করেন যখন একটা থেকে দুটো হয়ে গেছে আপনি অরিজিনাল সার্টিফিকেট, আসলে ডুপ্লিকেট সার্টিফিকেট, তাই না? ওই ডুপ্লিকেটটা কি করবেন, ডুপ্লিকেটটা কি পাবেন আপনি স্যার? উইথড্র করা হবে আবার না, ডুপ্লিকেটটা একটা ইনএক্টিভ করে একটা ফুটো করে রাখবেন, এটা ডুপ্লিকেট জি স্যার, দুটো একই কালার হলে কোনটা চিহ্ন দিয়ে রাখবেন জি স্যার, তাই না? ওই যখন একটা থেকে দুইটা হয় করে কি, দুইটা তো আমার কাছে দুইটা তো দরকার নাই আমার, তো তাই না? তো দুইটা কাছে দুইটা তো আমার দরকার নেই, দরকার একটা, তখন ওইটা হয় কি ওইটা ছোট দিন হয়ে যায়, যদি ওই রকমই থাকে চুপচাপ বসে থাকে কাজ করে না, সে এই প্রথমটা যদি প্রথম দিনটা কোনো কাজ ফেল করে তাহলে ওইটা হবে, অথবা সেকেন্ড দিনটা করে কি একটা মিউটেশন হয়ে যায়, সে ইনএক্টিভ হয়ে যায়, ডুপ্লিকেশন হয় ঠিকই। হ্যালো জি স্যার, একটা আছে না আমাকে ফটো কি করলে যে গাজর, গাজর এ ভিটামিন, ভিটামিন আছে, ফটো কি করলে এমন হবে গাজর শব্দটা যে গাজা, গাজা ভিটামিন আছে, গাজর আর গাজা এক জিনিস হলো না স্যার? হ্যাঁ না স্যার, এরকম মাঝে এমন কিছু হয়ে যায়, হ্যাঁ এমন কিছু এমন কিছু এমন কিছু হয়ে যায় মনে করেন যে একটা চেঞ্জ হলো এরকম WI, আপনার আপনার আছে ওয়াই, আপনার ওয়াই একটা দরকার না দুইটা দরকার স্যার? একটাই একটাই,
এখন মনে করেন আপনি ওয়াইফ হইলো, তাই না? আপনার মনে করেন যে ওয়াইফ দরকার নাই, আমার ওয়াইফাই দরকার, WIFI কিন্তু দীর্ঘ হইলো না। আর একটা হলো ওয়াইফাই থেকে আপনি বললেন লাইফাই, LIFI লাইফাই। এই যে বললেন এখন আপনি যদি ওয়াইফ ওয়াইফ হচ্ছে না আমাদের জিনিস তো ভেরি ইন্টারেস্টিং, আপনি ওয়াইফ থেকে আপনি লাইভ করতে পারেন LIFI লাইভ। এই যে চেঞ্জটা যে হবে চেঞ্জটা আবার কাছাকাছি হইতে পারে, একটা দেখেন একটা লেখা আমি লিখলাম, এখানে আমি লিখলাম, এটা এখানে কি লিখলাম বলেন তো, MEN কি লিখলাম, এটা মেন মানে মানুষগুলো, মানুষ এখান থেকে যদি হেন হয় এই মেন আর হেন কি হয়ে গেল, যেটা দুটাই তো মানুষ, তাহলে দুটো সিকোয়েন্স তো সেম, মানে এটা কাছাকাছি হয়ে গেল। কোনো কারণে যদি মনে করেন যে না, মনে করেন যে দুটা দুটা যদি মনে করেন যে না আমার আমার প্রোটিন দরকার ডিএনএ দরকার, আপনি মানুষ থেকে ডিএনএ পাবেন, হেন থেকেও একই জিন আছে। কিন্তু যদি মেন থাকে যদি পেন হয়ে যায়, পেন আর মেন আর কি এক জিনিস হলো না স্যার? এই যে বললাম মেন থাকে যদি আপনি হেন হয় এটা সাইলেন্ট হয়ে থাকলো, কখনো যদি আপনার যে মুরগি মাংস খাওয়ার দরকার হয় আপনি এখান থেকে খাইতে পারবেন, তাই না? এটা এটা সাইলেন্ট হিসেবে থাকলো। কিন্তু পেন থাকে আপনি কোনোদিনই পাবেন না, এই মেন থেকে পেনও হইতে পারে হেনও হইতে পারে। স্যার তাহলে স্যার আমাদের ওই যে সেক্স ক্রোমোজোম ওটার যে স্যার মানে পার্টিকল ওটা কি স্যার আমাদের সুপ্ত অবস্থায় সেকেন্ড কপি হিসেবেও থাকে শরীরে? ওটা ওটা ডিফারেন্ট কি, ওটা ওটা হচ্ছে কি এই ওই শোনা গেছে একটা শব্দ শুনেন, PROSTIONS, প্রস্তিক অভাস, এই শব্দটা জানেন? এই যে আমাদের হচ্ছে কি একটা ডি আমরা বলি না যে একটা ক্রোমোজোম একটা এক্স ক্রোমোজোম, তাই না? যখন ভাগ হয় যখন একটার উপর আর এই যে এরকম ভাগ যখন একটা যখন দুটো ভাগ হয়ে যায় আলাদা আলাদা হইলো, দেখা যাচ্ছে আমি এক্স দেখলাম দেখা যাচ্ছে যে কারণে দেখবেন একটা মানুষের যদি 1000 বাচ্চা থাকে 1000 বাচ্চায় ডিফারেন্ট হয়। এই যে ক্রসিং ওভার যে জায়গায় করলো, ক্রসিং ওভারটা কোন জায়গায় করলো? আপনার মনে করেন যে আপনার আপনার যে আপনার চোখ হচ্ছে ব্রাউন চোখ, ব্রাউন চোখ যদি ব্রাউন চোখের জায়গায় ওই জিন আছে ওই ওই জিনের জায়গায় ক্রসিং করলো তাহলে বাচ্চা নীল চোখ হবে। আর যদি কোনো কারণে যে নীল চোখের নীল চোখের ব্রাউন চোখের জন্য জিনটা ওখানে যদি না যায় আপনার আপনার ব্রাউন চোখ থাকলেও আপনার বাচ্চার ব্রাউন চোখ হবে না, অন্য অন্য নীল চোখ হবে। এটা নির্দিষ্ট জায়গা এটা নির্দিষ্ট পয়েন্ট দাম বলি আমরা ক্রসিং ওভার, যে জায়গায় ক্রসিং হবে সেই জায়গা কি হবে ওই যে জিনটা ওই যে জায়গায় আপনার যে জায়গায় যে বসলো, যদি মনে করেন নীল চোখের জায়গায় নীল আপনার আপনার জিনটা যে বসে তাহলে আপনি নীল চোখ হবে। এই ক্রসিং ওভার যদি পারেন পড়াশোনা করবেন তাহলে বুঝতে পারবেন যে এই যে জেনারেশন টু জেনারেশন যে হয় আপনি বলতেছেন সব একই হওয়ার কথা, একই হলে সর্বনাশ হয়ে যাবে, একই কখনো হয় না। হ্যালো জি স্যার, আপনি আর একটা জিনিস ছিল স্যার আমাদের, আমি শেষ করি, আপনি দেখবেন যে একই জিনিস যারা মেয়েরা শুনতেছে আমাকে মানুষের বউয়ের মুডটা খারাপ, স্বামীর কাছে ভাত খাবে জাউ ভাত খাওয়াবে, অত এমন ভাত খাবে সিদ্ধ ভাত খাওয়া সিদ্ধ হবেই না, মুড মুডের উপর ডিপেন্ড করে, একই চাউল একই পানি একই গ্যাস একই পানি সবকিছু একই, তারপরে আলাদা হয় কি হয় না? হ্যাঁ, তারপরে দেখবেন সবকিছু একই, হ্যাঁ সবকিছু একই, তারপর একই রান্না আপনি একই দিন একসাথে করবেন, এটা সবসময় আপনি হ্যালো স্টুডেন্ট শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, এইটা বলি শেষ করে দেয়, আপনি একই টেস্ট পরপর দুইবার করেন দুই রকম রেজাল্ট আসবে, একই আসবে
না স্যার একই টেস্ট অন্য ল্যাবে করেন আরো ডিফারেন্ট লাগবে 15% ভেরি করে সবকিছুর সহনীয় মাত্রা আছে আমার ক্লাস আরো ছিল তার ঠিক আছে আজকাল এই পর্যন্ত পড়ি জেনে জি স্যার হ্যাঁ আমার অনুষ্ঠান আছে এখন এই যে বললাম যে ডিএনএ 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 স্ট্রাকচারটা এইটা কিন্তু পিউরিন পাইরিমিডিন পাইরিমিডিন কোথায় কোথায় ডিম কয়টা কোথায় কোথায় বন্ডগুলো কিভাবে হয় এইটা হচ্ছে মেইন এইটা বুঝতে না পারলে পরের কাজগুলো আমরা আগাইতে পারবো না থাকে আমি মঙ্গলবার বৃহস্পতিবার ইউনিভার্সিটি আসি অপশন ওয়ান অপশন টু রাত মধ্যে অপশন নাই হ্যাঁ সেই জন্য কমপ্লেন করতে পারে না যে আমি ক্লাসটা ছিলাম না আমি জানি না হ্যাঁ প্লিজ থ্যাংক ইউ ভেরি মাচ ফর থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন আসসালামু আলাইকুম স্যার আমাদের আজকে শীটটা একটু দিয়ে